জনজাতিদের জন্য একাধিক প্রকল্পের ঘোষণা। রাজ্য জুড়ে চলছে জনজাতি গৌরব দিবসের অনুষ্ঠান। মূল অনুষ্ঠানটি হয়েছে আমবাসার দশমী ঘাটে। সেখানে যোগ দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রীও। মঙ্গলবার এই অনুষ্ঠানের মধ্য দিয়েই জনজাতির আর্থ সামাজিক উন্নয়নে বেশ কিছু উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এদিন সূচনা হয়েছে বেশ কিছু প্রকল্পের। এর মধ্যে রয়েছে ত্রিপুরার গ্রামীণ অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং পরিষেবা বিতরণ প্রকল্প, যা বিশ্বব্যাংক দ্বারা অর্থায়ন করা হবে। পুনবানিয়া ক্রেডিট লিঙ্ক ভিত্তিক আয় উৎপাদক ছাগল পালন স্কিম, ওয়াকবানিয়া ক্রেডিট লিঙ্ক ভিত্তিক আয় উৎপন্ন শুকর পালন প্রকল্প এবং প্রাথমিক শ্রেণীর জন্য সম্পূরক শিক্ষা, মৌলিক শিক্ষাকে সমর্থন করতে শুরু করা হবে, যার সূচনা হলো জনজাতির গৌরব দিবসের মঞ্চ থেকে। মুখ্যমন্ত্রী মানিক সাহা এদিন বলেন, জনজাতিদের জন্য আমরা সবসময় মর্মস্পর্শী, জনজাতির জন্য বরাবরই কাজ করছেন ত্রিপুরা সরকার। এদিন এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন মুখ্যমন্ত্রীও। 2020 সালে ভারত সরকারের উপজাতি কল্যাণ মন্ত্রকের আর্থিক সহায়তায় এখানে উপজাতি সাংস্কৃতিক মেলা আয়োজন করা হয়েছিল 2020-এ, এবং সেই মেলার যে আয়োজক উপজাতি গবেষণা ও সাংস্কৃতিক কেন্দ্র ছিল। গড়িয়া পূজাকে যাতে ভালোভাবে পালন করতে পারে ত্রিপুরা সরকার দুদিনের ছুটি ঘোষণা করেছে। সরকারি ছুটি আগে একদিন, একটা একদিন ছিল, সেটাকে আমরা দুদিন আমরা বাড়িয়েছি, যাতে ভালোভাবে ওই এই গড়িয়া পূজাকে পালন করতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনজাতির সম্প্রদায় এখন মূলধারার উন্নয়নের সঙ্গে যুক্ত হয়েছে। এদিন জনজাতি সম্প্রদায়ের বিকাশে নানান পদক্ষেপ ঘোষণা করেছেন সরকার, যার ফলে স্বাভাবিকভাবেই মান উন্নয়ন ঘটবে ত্রিপুরার জনজাতিদের। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।